guys, welcome back to my channel. This is me, Orpia. Welcome back to another exciting video. আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল এন্ড খুব ইজি একটা হান্ডি চিকেনের রেসিপি শেয়ার করব। তো চলুন আজকে মাটির হাড়িতে কিভাবে হান্ডি চিকেন বানাবো সেই রেসিপিটা দেখে নিই। খুবই সহজ ভাবে আমি আজকে তোমাদের এই হান্ডি চিকেন রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন আর লেগ পিস নিয়েছি আর বড় বড় পিস করে নিয়েছি চিকেনটা। এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে দেখতে পাচ্ছ টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, দেন এখানে আলু নিয়েছি, আলুটা তোমরা অ্যাভয়েড করতে পারো। এখানে রয়েছে গোটা গরম মশলা, দেন এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে মাটির হাড়ি নিয়ে নিয়েছি, নিয়ে পেছন দিকটাতে হালকা করে মাটি রাখিয়ে রেখে দিয়েছি এটা শুকানোর জন্য। দেন এখানে মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছ কড়াইতে পেঁয়াজ, সামান্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে লাল লাল করে এটা ভেজে নেব। দেন এখানে আমাদের মশলা রেডি হয়ে গেছে, এবার আমরা ভালো করে মশলাটা মাখিয়ে নেব চিকেনের সাথে। তোমরা এখানে পরিমাণ মতো মশলা ইউজ করো। দেন এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দেন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দেব নুন, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেন এখানে দেব সামান্য হাফ চামচ মতো চিনি। দেন এখানে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার সবকিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দেন এখানে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। আমরা বেশি রিচ করছি না, তাই জন্য মশলাগুলো একটু সব অল্পই সামান্য দিলাম। তোমরা বেশি রিচ খেতে চাইলে তোমরা বেশি মশলা ইউজ করতে পারো। এবারে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। এর আমাদের এটা মিক্সিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা আমরা 20-30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেন 20 মিনিট পর এটা বার করে আমরা গুঁড়ো গরম মশলা দেব, দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো আবারও। এইভাবে পুরো পুরো মাংসটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেন এখানে কড়াইতে সর্ষের তেল, সামান্য সর্ষের তেল গরম করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির হাড়ির চারি সাইডে এইভাবে গুলিয়ে নিতে হবে। দেন হয়ে গেলে চিকেনের ম্যারিনেশনটা আমরা এখানে হাঁড়িতে দিয়ে দেব। এভাবে দেব কিছুটা। দেন হাফটা দেখতেই পাচ্ছ এখানে হাফ চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখানে লেগ পিস গুলোও দিলাম। দেন আমরা এখানে হাফটা দেওয়া হয়ে গেলে এখানে আলু দিয়ে দেব কিছুটা। দেন এখানে আবার চিকেনটাকে এভাবে দিয়ে দিচ্ছি আলুগুলোর উপরে। এখানে পুরো ম্যারিনেশনটা দিয়ে আলুগুলো দিয়ে সবটা দিয়ে দেব। তো এখানে সবটা দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, পুরো মশলাগুলো কাছে দিয়ে দিলাম। দেন এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে দেব। এখানে সবটা হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেন ভালোভাবে আটা মেখে নেব। আটা মেখে হাঁড়িটা চারি সাইডে রেখে এভাবে মুখটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ মুখটা বন্ধ করে দিয়েছি হাঁড়িটার।
তেল এখানে গ্যাসে বসিয়ে দেব, গ্যাসটাকে লো ফ্লেম করে 30 মিনিটের জন্য এটাকে গ্যাসে বসিয়ে দেব। দেন নাও ইজ রেডি, দেখতেই পাচ্ছ এখান দিয়ে হাওয়া বেরোচ্ছে। এবার খুলে দেখব, আমাদের হান্ডি চিকেন রেডি। দেখতেই পাচ্ছ পুরো চিকেনটা অনেক ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার চিকেনটা নিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ টানলেই খুলে যাচ্ছে, অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে চিকেনটা। জাস্ট দেখো তোমরা সবাই, পুরো চিকেন রেডি হয়ে গেছে আমাদের। তো এটা আমরা একটা কড়াইতে ভালোভাবে ঢেলে নেব, যেহেতু হাঁড়িটার জায়গা ছোট ছিল তাই জন্য এখানে কড়াইতে ভালোভাবে ঢেলে নিলাম। দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো এরপর থেকে। দেন আমাদের চিকেন রেডি। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, অনেক ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।